Yo, what's up guys, come on shabai, welcome back to another gameplay video. Jolo shabai 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 notun and tea video day. Aske video title thumbnail dekhe bujhe gechen. Aske amra chole jeche Euro Truck Simulator er je notun je version ta ber hoyeche 1.46. To shei version kibhabe apni install korben with pro bd map er sathe, to seta ajke ami apnader sathe puro puri in details alochona kore debo. Ar apnader jete kono bhabe game ta crash na hoy shetar jonno shetao ami apnader bole debo, karon oneke ache game install hobe thik ache but game ta tara crash korbe, to keno crash korbe seta ami bole debo. Na hole ar ei shob ar kono jinish gulo ache shegulo jodi apni properly na korte paren to game ta crash korbe. To shegulo ajke shob details ami bole debo. To video jodi bhalo lage tole obosshoi obosshoi eta like diben, comment kore janaben video ti kemon hoyeche. আমার চ্যানেলে আপনারা নতুন হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল অন করে অল অপশনে ক্লিক করে দিবেন। তো শুরু করা যাক আমাদের আজকের ভিডিও। প্রথমে আপনারা কি চেক করবেন, প্রথমে আপনি চেক করবেন ডেসক্রিপশন, ডেসক্রিপশনে ডাউনলোড লিঙ্ক দেওয়া আছে টিম ডিবিসিএস এ, তো সেখান থেকে সেই ডাউনলোড লিঙ্কে আপনারা ক্লিক করবেন প্রথমে। তো লিঙ্কে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন প্রো বিডি 9.1.0 যে সাইনবোর্ডটা আপনার সামনে দেখতে পাচ্ছেন এটা আপনাদের সামনে চলে আসবে। তো এটা হলো টিম ডিবিসিএস এর অফিসিয়াল কি বলে যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইট। তো এই ওয়েবসাইটে ঢোকার ওয়েবসাইট থেকে আপনারা গেম তারপরে প্রো বিডির যে লঞ্চার আছে সেগুলো সব কিছু ডাউনলোড করতে পারবেন। তো ওয়েবসাইটে ঢোকার পর আপনার একটু নিচের দিকে স্ক্রল করে যাবেন, স্ক্রল করার পর এখানে দেখতে পাচ্ছেন প্রো বিডি ভার্সন 9.1.0 অল ফাইল ইনক্লুডেড। তো এখানে গুগল ড্রাইভ দেওয়া আছে, ওয়ান ড্রাইভ লিঙ্ক দেওয়া আছে। তো এখানে দেখতে পাচ্ছেন ওয়ান ড্রাইভ লিঙ্ক থেকে আপনার যেটা ইচ্ছা আছে আপনি সেখান থেকে ডাউনলোড করতে পারবেন। তো আমার অলরেডি ডাউনলোড করা আছে, তো আমি এই জন্য আর ডাউনলোড করবো না। তো আমার অলরেডি যেহেতু ডাউনলোড করা আছে সেটা তো আমার কম্পিউটারের মধ্যে আছে। তো আপনারা যদি আপনার যার যেটা সুবিধা ওয়ান ড্রাইভ আর গুগল ড্রাইভ আপনার যেটা সুবিধা আপনি সেখান থেকে আপনার গুগল ক্রোম থেকে ঢুকে আপনি যে সেখান যেখান থেকে ইচ্ছা আপনি গুগল ড্রাইভ বা ওয়ান ড্রাইভ যেখান থেকে ইচ্ছা আপনি সেখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন। এরপর আপনার এটা হলো আমাদের প্রোবিডি লঞ্চার মানে শেষ যেটি সেটা আপনি কোথা থেকে ইনস্টল করবেন সেটা। এরপর আপনি উপরের দিকে যাবেন, উপরের দিকে দেখতে পাচ্ছেন এখানে গেম আছে, তার পাশে দেখতে পাচ্ছেন যে গেম আছে। তো গেমের মধ্যে দেখতে পাচ্ছেন যে ভার্সন দেওয়া আছে ডিএলসি 1.46 আর 1.442। তো যারা লেটেস্ট খেলতে চান তো আপনারা 1.46টার দিকে এখানে দেওয়া আছে দেখতে পাচ্ছেন ডিএলসি, তো এটাকে ক্লিক করবেন। তো আমি যেহেতু লেটেস্টটা খেলবো তো আমি এখানে 1.46 এ ক্লিক করলাম। তো 1.46 ক্লিক করার পর মানে একটু স্লো, এখানে দেখতে পাচ্ছেন তাদের টিম ডিবিসিএস এর যে লোগো আছে সেই লোগো অনুযায়ী তাদের সেই লিঙ্কে জয়েন হচ্ছে, মানে আমরা লিঙ্কে এখন প্রবেশ করতে যাচ্ছি। তো এখানে একটু লোডিং হচ্ছে, হয়তো নেট স্লো বা ওয়েবসাইটের কোনো কারণে ই করা করছে আর কি, একটু সময় লাগছে, 70% হওয়ার পরে একটু ডিলে হয়। তো আমরা এখানে ওয়েট করি। 2000 years later তো এখানে আমাদের যে লিংকটা আছে সেটা ওপেন হয়ে গেছে। এখানে দেখতে পাচ্ছেন ETS2 ভার্সন 1.46 1.0s ফুল ডিএলসি। এখানে আমাদের সামনে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে, আপনি যদি উপর থেকে গেমে সিলেক্ট করে আপনি যে ডিএলসি আর কি নামাতে চান সেই ডিএলসি ক্লিক করার পরে আপনি এখানে এরকম একটা ইন্টারফেস দেখতে পারবেন। তো এখানে গেমের যে কবে গেমটা কবে রিলিজ ডেট হচ্ছে সেটা, গেমের ভার্সন, তারপরে গেমের কম্পারেটিভ প্রো ভার্সন কোনটা আছে সেগুলা, তারপরে হলো ডেভেলপার, সব কিছু এখানে ডিটেলস দেওয়া আছে। তো ওগুলো মন চায় করবেন না মন চলে নাই, তারপর নিচে একটু স্ক্রল করবেন, নিচে এখানে দেখতে পাচ্ছেন ETS2 ভার্সন 1.46 1.0, এখানে ফুল 16 GB যে ফাইলটা আছে সেটাও আছে, ওয়ান ড্রাইভ, তারপরে গুগল ড্রাইভ, আর এখানে বা পার্ট বাই পার্ট গুগল ড্রাইভ গুগল ড্রাইভের পার্ট বাই পার্ট দেওয়া আছে, ওয়ান ড্রাইভের পার্ট বাই পার্ট দেওয়া আছে। তো আপনি যেটা ইচ্ছা আপনি সেটা ডাউনলোড করতে পারেন। যেহেতু আমি অলরেডি ডাউনলোড করে ফেলছি, আমি 14-16 GB একবারে ডাউনলোড করছি, একবারে সহজভাবে ডাউনলোডে দিয়ে আমি জাস্ট রাত্রে ঘুমাই গেছি, সকালবেলা ডাউনলোড হয়ে গেছে, তো এইভাবে আমি ডাউনলোড করছি। তো যাই হোক, এখন আমরা চলে যাবো আমাদের কম্পিউটারে। তো গাইস চলে এসেছি আমাদের যে কম্পিউটার স্ক্রিনে, আপনারা দেখতে পাচ্ছেন আমার এখন কম্পিউটার যে স্ক্রিন আছে মেইন স্ক্রিন সেটা আপনারা আপনাদের সামনে দেখতে পাচ্ছেন। তো আমরা প্রথমে কী করবো, প্রথমে আমরা যাবো সেটিংসে, সেটিংসে যাবো উইন্ডোজ অ্যান্ড আপডেটস যেটা সবার নিচে দেখতে পাচ্ছেন সেটাতে যাবো, তারপর যাবো হলো উইন্ডোজ সিকিউরিটি। তো উইন্ডোজ সিকিউরিটি যাওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন ভাইরাস অ্যান্ড স্ক্যানিং যেটা আছে সেটাকে আমরা ওপেন করবো, সিলেক্ট করবো। সিলেক্ট করার পরে এখানে দেখতে পাচ্ছেন ম্যানেজ সেটিংয়ে যাওয়ার পর রিয়েল টাইম প্রোটেকশন যে অপশনটা আছে সেটাকে আমরা সিলেক্ট করে অফ করে দেবো। এখানে দেখতে পাচ্ছেন রিয়েল টাইম প্রোটেকশন এটা আমি অফ করেছি, তো আপনাদের এখানে সামনে একটা সাইনবোর্ডের মতো শেয়ার করবে, তো এটা কোনো অফ না, এটাকে আপনারা জাস্ট এটা অটোমেটিকলি চলে যাবে। তো আমার এখানে কেন যাচ্ছে না সেটাই বুঝতেছি না, তো আমরা এটাকে কেটে দেবো। আর এগুলো হলো আমরা মিনিমাইজ করে আমাদের নিচে রাখবো, আপনারা দেখতেছেন আমি মিনিমাইজ করে নিচে রেখে দিছি। তো এখন আমরা কি করবো, এখন আমরা যাবো ডিসপিতে, ডিসপিতে যাওয়ার পর আপনার যেখানে গেমটা আপনি ডাউনলোড করছেন সেখানে আপনি চলে যাবেন। তো আমি ডাউনলোড করছি
লোকাল ডিস্কে, তারপর ETS2 এখানে দেখতে পাচ্ছেন উপরের যে ফাইলটা আছে সেটা হলো আমাদের আগের মানে 1.44 ভার্সন যেটা আছে সেটার, আর মাঝখানে যে জিপ ফাইলটা দেখতে পাচ্ছেন এটার ভিতরে আমি দেখাই। তো আপনারা দেখতে পাচ্ছেন এটা হলো আমাদের পুরনো যে ভার্সনটা আছে সেই পুরনো ভার্সনটা। তো আমরা এখান থেকে একটু বের হই। আর আরেকটা কথা, আপনার ডকুমেন্টসে যাবেন, ডকুমেন্টস থেকে কোনো কিছু ডিলিট করা দরকার নেই, ডকুমেন্টস যা আছে তাই থাক। তো শুধু শুধু ডকুমেন্টসটা ডিলিট করলে আপনার পরে ঝামেলা বেড়ে যাবে, ডকুমেন্টস ডিলিট করা দরকার নেই। তো আমরা এখানে দেখতে পাচ্ছি আমরা আবার চলে এসেছি আমাদের যেখানে গেমটা ডাউনলোড করেছিলাম সেখানে। তো আমাদের যে পুরনো যে গেমটা আছে সেটাকে আমরা সিলেক্ট করবো। সিলেক্ট করার পর এই যে কই এখানে দেখতে পাচ্ছেন উপরে যে কি বলে ফাইলটা আছে সেই ফাইলটাকে আমরা সিলেক্ট করার পর সুন্দর করে এটাকে ডিলিট করে দেবো। তো ডিলিট করার পর এটা পারমানেন্টলি ডিলিট হয়ে যাবে, যেহেতু 14 GB গেম তো এটা পারমানেন্টলি ডিলিট হয়ে যাবে। তো ডিলিট হওয়ার পর আমরা এটাকে কেটে দেব। কেটে দেওয়ার পর আমরা কী করবো, আমাদের উইন্ডোজ যে বাটনটা আছে সেই বাটন থেকে প্রোবিডি লঞ্চারটা সিলেক্ট করবো, সিলেক্ট মানে আনইনস্টল করবো। আনইনস্টল করতে খুললে আপনারা দেখতে পাচ্ছেন আমি এখন প্রোবিডি ইনস্টল যেটা আছে সেটা আমি আনইনস্টল করে দিচ্ছি। যে নিচের দিকে প্রোবিডি লঞ্চারটা আছে সেটাকে আমি সুন্দর করে আনইনস্টল করে দেবো, সিলেক্ট করলাম। এই যে উপরে আছে আনইনস্টল, এই যে এখানে দেখতে পাচ্ছেন। তো আনইনস্টল করার পর আমরা সুন্দর করে এখানে আনইনস্টল করে দিচ্ছি, আমাদের প্রোবিডিটা এখন নাই দেখতে পাচ্ছেন। তো আমরা এখানে আইকনটা ছিল, তো আমরা আইকনটা এখন ডিলিট হয়ে গেছে, তার মানে আমাদের প্রোবিডিটা আনইনস্টল হয়ে গেছে। তো আনইনস্টল করার পর আমরা আবার চলে যাবো যেখানে আমরা ডাউনলোড করেছিলাম, তো মশা কেন। তো সেখানে ডাউনলোড করার পর এখানে দেখতে পাচ্ছেন যে জিপ ফাইলটা আছে, তো আমরা এই জিপ ফাইলটাকে এখানে এক্সট্রাক্ট করা শুরু করবো। মানে আপনার যেখানে ইচ্ছা আপনি সেখানে ডাউনলোড ইনস্টল মানে এক্সট্রাক্ট করতে পারেন, সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার। তো আমি যেহেতু এইখানে এক্সট্রাক্ট করবো, তো আমি এখানে এক্সট্রাক্ট করার জন্য আমাদের যে জিপ ফাইলটা আছে সেটাকে অ্যাকসেপ্ট করে দিলাম। তো এতটুকু পর্যন্ত যারা আছেন তারা ভিডিও যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই লাইক দেবেন, কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন হয়েছে। আমার চ্যানেল যারা নতুন হয়ে থাকেন জানালে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল অন করে অল অপশনে ক্লিক করে দিবেন। উপরে দেখতে পাচ্ছেন যে একটা নতুন করে একটা ফোল্ডার খুলছে। তো সেই ফোল্ডারটার ভিতরে আমি আপনাদের যে দেখাই একটু ফোল্ডারটার ভিতরে আসলে কি আছে, আমাদের ইন গেম গেমটা আছে নাকি নাই সেটা আপনি দেখাতে পারেন। আপনারা দেখতে পাচ্ছেন ভিতরে সবগুলোই আমাদের যে ফাইলগুলো আছে, তো ফাইলের ভিতরে কোনোভাবে হাত দেওয়া যাবে না। তো বের হবেন, বের হওয়ার পর এখানে যে দেখতে পাচ্ছেন ওই 9.1.0 যে ISO DLC আছে সেটা আছে, সেটাকে আপনারা কী করবেন রাইট ক্লিক করবেন। রাইট ক্লিক করার পর এখানে দেখবেন আপনারা কী করেন অপশন আসছে, অপশন আসার পর আপনারা কী করবেন মাউন্ট করবেন। হ্যাঁ, মাউন্ট করার পর এখানে দেখতে পাচ্ছেন আমি মাউন্টে ক্লিক করে দিচ্ছি। তো মাউন্টে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন EXE ফাইল একটা আসছে মাঝখানে, যে দেখতে পাচ্ছেন অপশন প্রোবিডি 9.1.0 যে EXE ফাইল আছে সেটাকে আপনারা কী করবেন রাইট বাটন করে রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেশন দিয়ে রান করাবেন। তো আমার এখানে সেটা রেকর্ডিং হয় নাই। তো এখানে রান করার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন এখানে সুন্দর করে চলে আসবে, যেরকম অনলি ফর মি আছে আর এভরি ওয়ান আছে। তো এখানে এভরি ওয়ান দিবেন। এইখানে হলো আপনার মেইন যে সমস্যাটা হয় যার কারণে অনেকের আসলে গেমটা ইনস্টল হচ্ছে না। তো আপনারা কী করবেন, প্রথমে এখানে আমাদের ফাইলটা প্রথমে ভালোভাবে সিলেক্ট করতে হবে যাতে আমাদের গেমটা সুন্দর করে ইনস্টল হয় কোনো উইদাউট এনি ক্র্যাশ। হ্যাঁ, তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আমার এখানে প্রোগ্রাম 86 নামে একটা জায়গায় সেটা সিলেক্ট হয়েছে। তো আপনারা এই ফোল্ডারটা চেঞ্জ করবেন ব্রাউজে যে দিস পিসি যেখানে আপনার ওই 16 GB যে গেমটা আছে যেটা আপনি অ্যাকসেপ্ট করেছেন সেই ফাইলটাকে খুঁজে বের করবেন যে কোথায় আছে। তো সেখানে আপনি দেখতে পাচ্ছেন আমার দেখতে পাচ্ছেন যে আমার 16 GB ফাইলের ফোল্ডারটা এখানে আমাদের সামনে আছে। তো সেটাকে একটা ক্লিক করবেন, একটা জাস্ট লেফট ক্লিক একটা করবেন, একটা ক্লিক করার পর নিচে যে দেখতে পাচ্ছেন ফোল্ডারটা সিলেক্ট হয়েছে কিনা সেটা আপনারা ভালো করে দেখে নেবেন। তো দেখার পর এখানে সিলেক্ট করবেন, এখানেও আপনার একটু ভালোভাবে যাচাই করে নেবেন যে আপনার সিলেক্ট হয়েছে নাকি, এরপরে দিয়ে দেবেন নেক্সট। তো আমরা এখন নেক্সটে চলে যাই। নেক্সটে চলে যাওয়ার পর আমাদের আর কোনো কিছু ইনস্টল করার দরকার নেই, মানে ইনস্টলেশন চাই নেই, যার কারণ এই কারণে আমরা এখানে ইনস্টলে দিয়ে দিলাম। তো অনেকের এখানে নেট ফ্রেমওয়ার্ক বা নেট ফ্রেমওয়ার্ক যেটা আছে সেটা ইনস্টল চাইতে পারে। তো আপনাদের কাছে যদি চায় সেটা আপনার নর্মালি ইনস্টল দিয়ে দেবেন, আর যদি স্কিপ লেখা ওঠে তাহলে সেটাকে সুন্দর করে স্কিপ করে দেবেন, কোনো ইনস্টলেশনের দরকার নাই, ওটা নাহলে দুইটা ইনস্টল হয়ে যাবে শুধু শুধু জায়গা হবে। তো যদি ইনস্টল আসে ইনস্টল দেবেন, না ইনস্টল আসা না আসলে দরকার নেই, যেমন আমার আসে না আমার দরকার নাই। তো এখানে দেখতে পাচ্ছেন বাম পাশে যে গ্রিন কালার একটা আইকন যাওয়া আসা করতেছে, তো এটা হলো আমাদের ইনস্টলেশন হচ্ছে এটাতে আমরা বুঝতে পারি। তো আমাদের যতক্ষণে ইনস্টল হচ্ছে ততক্ষণ আপনারা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকেশন বেল অন করে অল অপশনে ক্লিক করে দেবেন। ভিডিও যদি ভালো হয়ে থাকে তাহলে অবশ্যই সেটা লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন হয়েছে। আমার চ্যানেল নতুন হয়ে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকেশন বেল অন করে অল অপশনে
ক্লিক করে দেবেন। তো এখানে আমাদের যে ভিডিওটি মানে আমাদের প্রোবিডি লঞ্চারটা আছে সেটা ইনস্টল হচ্ছে, আমরা একটু অপেক্ষা করব। Much later. তো গাইস আমাদের ইনস্টলেশন প্রায় শেষ পর্যায়ে, অলরেডি শেষ হয়ে গেছে। তো এখানে দেখতে পাচ্ছেন ফিনিশের পর এখানে লঞ্চ প্রোবিডি আছে সামনে। তো লঞ্চ আইকনটা যেহেতু সামনে আসছে, আপনি চাইলে এখান থেকে লঞ্চ টিক মার্ক করে আপনি যদি ফিনিশ দেন সাথে সাথে প্রোবিডি লঞ্চ হয়ে যাবে। তো আমি এখান থেকে লঞ্চ করব না, তো আমি এখানে ফিনিশ দেওয়ার আগে এখানে টিক মার্কটা উঠিয়ে দেবো। টিক মার্কটা উঠানোর পর তারপর আমি ফিনিশ দেবো, কারণ আমি এখান থেকে লঞ্চ করব না। ফিনিশ দেওয়া আপনি চাইলে লঞ্চ করতে পারেন, কোনো সমস্যা নেই। তো আমি এখানে যা যা আছে জিনিসগুলো সেগুলো সবগুলো আমি কেটে দেবো। এখানে দেখতে পাচ্ছেন আমার সেটিংগুলো আসলে সেগুলো আমি কেটে দেবো। আর আপনি যে অফ করেন, আপনি হয়তো ভুলে গেছেন, এটা অটোমেটিকলি অফ হয়ে যাবে। তো এখানে দেখতে পাচ্ছেন প্রোবিডি আইকনটা চলে এসেছে। তো আমাদের এখানে প্রোবিডিটা আমি লঞ্চ করলাম। এখানে দেখতে পাচ্ছেন প্রোবিডি 9.0 যে একটা লঞ্চারটা আছে সেটা আগে আমরা একটু চেক দিয়ে নিই কোনো আপডেট আসছে নাকি। কোনো আপডেট নাই, তো আমরা এখানে ডিরেক্ট প্লে প্রোবিডিতে চলে যাব। তো প্রোবিডি দেওয়ার পর আপনাদের একটু বলে দিই, এখানে একটা ইরোর মেসেজ আসবে, কারণ যেহেতু এটা ক্র্যাক ফাইল তো ইরোর মেসেজ আসে। আপনারা কোনোভাবে ভয় পাবেন না, কারণ এটা স্বাভাবিক। আর একটু হয়তো বা মাউসটা লক হয়ে যেতে পারে। আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমার মাউসটা লক হয়ে গেছে, কোনো সারানোর কোনো সিস্টেম নেই, বা ভিতরে হলে লোডিং হচ্ছে। তো একটু অপেক্ষা করবেন, এরপরে আপনার সব কিছু আপনার মাউসটা একটু লাড়াচাড়া দিতে থাকবেন। যতক্ষণ দেখবেন আনলক হয়ে গেছে মাউসটা, তখন আপনার জাস্ট ব্রাউজারটা কেটে দেবেন। তো এখানে একটু অপেক্ষা করতে হবে, কারণ আমাদের যেহেতু নতুন করে আমাদের গেমটা ইনস্টল দেওয়া হয়েছে। আমার একটা মশা কামড় দিয়েছে, আচ্ছা যাই হোক, মশা কামড় দিতেই পারে। তো এখানে আমাদের নতুন করে গেম আপনারা দেখতে পাচ্ছেন, আমাদের সামনে নতুন যে ভার্সনটা ডিটেক্ট হয়েছে সেটা এখানে শো করতেছে। আমার ডান পাশে এখানে আমাদের স্টিম এখানে ডান পাশের শো করতেছে আপনার কোন ভার্সন। এখানে আমাদের স্টিম যে প্রোফাইলে আপনারা প্রথম যে গেমটা খুলছিলেন সেটা প্রোফাইল দেওয়া। তো আপনারা প্রথমে কী করবেন, এখানে দেখছেন কোনো মোডস নেই। তো আপনারা প্রথমে দেখবেন এখানে প্রোফাইল আছে, তো আপনারা প্রোফাইলটাকে সিলেক্ট করে নেবেন। প্রোফাইলটা সিলেক্ট করার পরে তারপরে হলো আপনারা এখানে আপনাদের যে গেমটা যেভাবে আমরা নর্মালি ইনস্টল করি, তো আপনারা নর্মালি সেভাবে গেমটা ইনস্টল করে দেবেন। এখানে প্রোবিডি 9.1.0 গেম ইনস্টল হয়ে গেছে। তো এখানে যা যা নোটিফিকেশান আসবে সেগুলো আপনি করে দেবেন। এরপর আপনাদের গেমটা সুন্দর করে লঞ্চ হয়ে যাবে। আপনারা এখান থেকে সুন্দর সুন্দর মানে আপনাদের যেসব গেমস গাড়িগুলো আছে, বাসগুলো কেনা ছিল, সেগুলো নর্মালি থেকে যাবে। তো এই ছিল আমাদের আজকে, আর হলো আপনার এই ছিল আজকে একটু ইন্ট্রোডাক্ট পরে দিই। আর আমাদের যে বাকি যে সেটিংসগুলো আছে সেই সেটিংসগুলো কিন্তু নতুনভাবে আপনার করে নিতে হবে। অন্য সেটিংস আপনার নিজস্ব করা থাকে, সেই সেটিংসগুলো আপনার নিজেকে আবার করে নিতে হবে। যেমন আমাদের কিবোর্ডের যে সেটিংসগুলো আছে সেগুলো আবার নতুন করে আবার করে নিতে হবে, যেহেতু আমাদের নতুন করে আবার অ্যাড হয়েছে। তো গাইস এই ছিল আমাদের আজকের ভিডিও। ভিডিওটি যদি ভালো হয়ে থাকে তাহলে অবশ্যই অবশ্যই একটা লাইক দেবেন, কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন হয়েছে। আমার চ্যানেলে আপনার নতুন হয়ে থাকে চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকেশন বেল অন করে অল অপশনে ক্লিক করে দেবেন। সো goodbye.